কাজী ভাই, শুধু বক্তব্য শুনলে হয় না, বক্তব্য শোনার পরে সেই বক্তব্যটাকে আমল করতে হবে, এটাই হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নাকি বলেন? আমল না করলে আপনার বক্তব্য শুনে কোনো লাভ হবে না। তো মুআজ্জানে সামাইন ইকরাম, দোস্ত বন্ধুগণ, আমার সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহ তাআলা নূর তৈরি করলেন। বাবারাই, আমার মায়েরা, খালারা, বোনেরা, শুনে যাও, রাতের বেলা বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিব্রাইল আলাইহি সালামকে জিজ্ঞাসা করছেন, বলেন, জিব্রাইল, তোমার বয়স কানা কত আছে একবার আমার সামনে বলে দাও। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম যেন চুপ থেকে গেলেন, কিছুক্ষণ পরে যেন বলতে আরম্ভ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার বয়সের খবর খানা বলতে পারবো না গো নবী, আমার বয়স যে কত হলো আমি বলতে পারবো না, তবে ইয়া রাসূলুল্লাহ, ওই চতুর্থ আসমানের উপরে একটা নূরানি তারা আমি চমকাতে দেখেছি, 70,000 বছর পর্যন্ত ওই তারাটা চমক আর 70,000 বছর পর্যন্ত আবার তারাটা নিভিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আবার 70,000 বছর পর্যন্ত তারাটাকে জ্বলতে দেখে নবী গো, ওই তারাটাকে আমি আল্লাহর ফারিস্তা সাইয়্যিদুল মালাইকা নায়েবে সিদরাতুল মুনতাহা হযরতে জিব্রাইল আমি 72,000 বার দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ তো বলতে আরম্ভ করেছেন, জিব্রাইল, ওই তারাটা কেউ ছিল না রে, ওই তারাটা কেউ নাই, ওই তারাটা স্বয়ং আমি রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল গো, ওই তারাখানা আমি ছিলাম রে জিব্রাইল, আমাকে তুমি চমকিতে দেখেছো। তারপরে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম প্রশ্ন রেখে দিলেন, বাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে 70,000 বছর পর্যন্ত যখন চমকাচ্ছিল তারাটা এবং সেই 70,000 বছর পর্যন্ত আমি তারাটাকে দেখলাম, দেখার পরে আবার 70,000 বছর পর্যন্ত দেখতে পেলাম না, কারণ কি? নবী আমার বলেন, ও জিব্রাইল, শোনো গো, ওই তারাটা আমি ছিলাম, আমি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানের উপরে যখন আমি নামাজ অবস্থায় দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে থাকতাম রে জিব্রাইল, তখন আমি 70,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম, এই জন্য তুমি আমাকে দেখতে পেয়েছিলে। এই জিব্রাইল শোনো, আর যখন আমি রুকুতে চলে যেতাম রে জিব্রাইল, আমি 70,000 বছর পর্যন্ত রুকুতে থাকতাম, তুমি দেখতে পেতে না, আর যখন আমি রুকু থেকে উঠার পরে সাজদায় যখন চলে যেতাম, আমি 70,000 বছর পর্যন্ত সাজদায় কাটিয়ে দিতাম, জিব্রাইল, তুমি দেখতে পেতে নাও। জিব্রাইল আলাইহিস সালাম, শুনো, আবার যখন আমি সাজদা থেকে যখন উঠে যেতাম, তখন জিব্রাইল, আবার আমি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে 70,000 বছর পর্যন্ত থাকতাম। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই নূরানি তারাটাকে আপনি ছিলেন? বলে, হ্যাঁ জিব্রাইল, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম তৈরি করেছেন। এ জিব্রাইল শোনো, আমার নূরকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তখন জিব্রাইল তোমাকেও আল্লাহ পাক সৃষ্টি করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জিব্রাইল মিকাইল আলাইহিস সালামকে তৈরি করেনি, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেনি, সর্বপ্রথমে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবের নূরকে তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল, হে মুসলমান বিরাদার ইসলাম, জান্নাত জাহান্নাম তৈরি করার আগে আমার আল্লাহ